এই জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাচ্ছিলেন তো এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং দেখলেন যে তাদের তামাক বড় নখ ছিল, এই নখগুলো তাদের মুখমণ্ডলগুলো খামচা ছিল। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল, কেন এদের মুখমণ্ডল এরকম খামচা, এরকম খামচা হচ্ছিল, বা কী কারণ, কী বা কী কারণে শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে? রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে এরা মানুষের গোস্ত খেত এবং পরে কি মানুষের বদনাম করত। তো আজকের সমাজেই তো মানুষ, আপনি দাওয়াত দিতেছেন, দাওয়াত দিয়ে এখন আপনি তাকে যদি খিলাইতে না পারেন, অনেক মানুষ বা একটা হারে পড়ছে ভাগ্যে, এখন নিন্দা করতেছে, টাকা দিলাম 1000 টাকা, একটা হার দিল আমাকে, তুজা গোস্ত দিল না, এরকমভাবে মানুষ নিন্দা বা এরকম মন্তব্য করে। এই জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো যে এই সমস্ত ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কারণ তারা কি করতো, মানুষের গোস্ত খেতে এবং পিছনে কি করতো, বদনাম করতো, মানুষের নিন্দা করতো মানুষের। আজকের সমাজে এরকম লোক আছে কিনা? আছে। এই জন্য মানুষ আপনাকে আহ্বান করছে, যতটুকু হোক আপনার যতটুকু রিজিক আছে অবশ্যই আপনি ততটুকু পাবেন, কিন্তু সেদিকে আপনি মানুষের নিন্দা করবেন, এই কাজ করা যাবে? কথা বলো, এই কাজ করা যাবে? যাবে না, এই কাজ করা যাবে না। এই জন্য তো আমি বলি যে মাদ্রাসার ছাত্ররা যখন দাওয়াত খেতে যায়, যখন বাসায় গিয়ে 1-1.5 ঘন্টা পরে, পরার পর যখন আপনি যদি তাদেরকে খিলাতে না পারেন, তখন তারা দোয়া করে না গদ্দোয়া করে? কথা বলুন, দোয়া করে না গদ্দোয়া করে? গদ্দোয়া করে, তাদের মুখ থেকে তখন আর দোয়া বাইর হয় না। ভাবে কি করে, তখন তারা বলবে যে আমাকে 1 ঘন্টা পরে নিল রে, আর খাওয়ার সময় হ্যাঁ খান নাই, ওরকম একখান পিস দিয়ে শেষ, দুইখান পিস দিয়েছে তাও হার, এরকমভাবে আপনার মন্তব্য করবে, নিন্দা করবে। আপনি যেই উদ্দেশ্য আনলেন সেই উদ্দেশ্য আপনার কবুল হলো না, কারণ আপনি তাকে খাতে খিলাচ্ছেন, বিনা পয়সা বিনা পরিশ্রমে আপনি তাকে দাওয়াত দেননি। অথচ ওই কোরআন দিয়ে আপনার কোনো উপকার নেই। আপনি নামাজ পড়েন না, পেশাব করে পানি নেন না, আপনার ফ্যামিলি থেকে কোরআন পড়ে না, আর আপনি ধার করা কোরআন দিয়ে আপনি কোনো লাভ হবে আপনার? হবে না, এই ধার করা দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ সুবহান আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কারণ আমরা বুঝি, আমরা ছোটকাল থেকে ওই মাদ্রাসায় পড়ালেখা করতেছি, আমরা বিভিন্ন জায়গায় যাই, এগুলো বিষয় আমরা বুঝি, কিন্তু মানুষ বোঝে না। আজকের সমাজে যদি মানুষের দাওয়াত নেওয়া না হয়, তখন মানুষ কি করে, ওই মাদ্রাসায় বা ওই শিক্ষকদেরকে মানুষ গালি গালাজ করে, দেখতে পায় না ওখানে যে অনুদান দিছিল সেগুলো মানুষ থেকে বিরত থেকে, এরকমভাবে এইগুলো বিরত থাকবে, এগুলো নিজেদের ক্ষতি, ওই মাদ্রাসারও ক্ষতি না, ওই শিক্ষকেরও কোনো ক্ষতি না, এগুলো আপনার ক্ষতি, এগুলোর হিসাব, এগুলোর জবাবদিহি আপনাকে কালকে আমাদের মাঠে করতে হবে। এগুলো এগুলো কাছ থেকে বিরত থাকার প্রাণ অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এমন কথা বলা যাবে না যে এই কথা বললে আমার আরেক ভাই কষ্ট পাবে, সেটা হচ্ছে গীবত। এগুলো কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিরত থাকার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আজকের সমাজে আমরা এই যে জবান দিয়ে কথা বলি, এই জিহ্বা দিয়ে যে মানুষকে আজকে কথা বলি, সম্মানিত উপস্থিতি মনে রাখবেন, একটা মিথ্যা কথাকে ঢেকে রাখতে গেলে আপনাকে হাজার হাজার মিথ্যা কথা ঢেকে রাখতে হবে। আজকে যদি একটা মিথ্যা সাক্ষী দেন, এই সাক্ষীটাকে জয়ী করতে গেলে আপনাকে হাজার হাজার মিথ্যা থাকতে হবে, হাজার হাজার সত্য সাক্ষীকে আপনাকে বিরত থাকার আহ্বান করতে হবে বা তাদেরকে ঢেকে রাখতে হবে, নাহলে আপনি কখনোই জয়ী হতে পারবেন না এই মিথ্যা পথে। সম্মানিত উপস্থিতি, একটা মিথ্যা কথা বলার কারণে আজকে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়, একটা মিথ্যা কথা বলার কারণে আজকে স্বামী স্ত্রীর মাঝে তালাক পর্যন্ত চলে যায়। তাহলে দেখেন মিথ্যা কতবারই একটা খারাপ, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, এই মিথ্যা ইসলাম থেকে মানুষকে বাহির করে দেয়। এই জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত 46-21 নম্বর হাদিস, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়া সামিরা, তোমরা কি জানো
কোন দিনের মানুষ বেশি বেশি মানুষকে বেশি বেশি জান্নাতের দিকে আহ্বান করে, জান্নাত তাদেরকে ওয়েলকাম জানায়, জান্নাত তাদেরকে স্বাগতম জানায়। সাহাবীরা বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে তোমরা শুনে নাও, দুইটি জিনিস মানুষকে জান্নাতের দিকে ধাবিত করে, এক নম্বর হচ্ছে আল্লাহর ভয়, আর দ্বিতীয় নম্বর হচ্ছে উত্তম চরিত্রবান ব্যক্তি। এই দুইটি জিনিস মানুষকে জান্নাতের দিকে ধাবিত করে। আল্লাহর ভয় থাকলে আমরা কখনো মানুষের নিন্দা করতে পারবো না, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে কখনোই আমরা মানুষের গীবত করতে পারি না, আল্লাহর ভয় যদি থাকে আমরা কখনোই পাঁচক্ত সালাত আমরা ছেড়ে দিতে পারি না, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে তাহলে কখনোই আমরা মানুষকে অপবাদ দিতে পারবো না। আল্লাহর ভয় এবং উত্তম চরিত্রবান যদি আমরা লোক হতে চাই তাহলে কখনোই আমরা ইসলামের পথ থেকে আমরা সরে যেতে পারি না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কি জানো কোন দুইটি জিনিস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, জাহান্নাম তাদেরকে ওয়েলকাম জানায়, জাহান্নাম তাদেরকে স্বাগত জানায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাহলে তোমরা শুনে নাও, দুইটি জিনিস দুইটি কাজ জাহান্নামের দিকে মানুষকে ধাবিত করে, মাত্র দুইটি ছিদ্র, এক হচ্ছে মুখ আর দ্বিতীয় হচ্ছে তার লজ্জা স্থান। এই দুইটি জিনিস যদি আমরা হেফাজত করতে না পারি তাহলে এই দুইটি জিনিস আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে কয়টি জিনিস? দুইটি জিনিস, এক মুখ আর দ্বিতীয় কি? লজ্জা স্থান। এই দুইটি জিনিস যদি আমরা হেফাজত করতে না পারি তাহলে এই দুইটি জিনিস আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কারণ এই মুখ দিয়ে আপনি মিথ্যা কথা বলতেছেন, এই মুখ দিয়ে আপনি গীবত করতেছেন, এই মুখ দিয়ে আপনি মানুষের নিন্দা করতেছেন, আর লজ্জা স্থান এটা হেফাজত করতে হবে। যে হোক না কোনো পুরুষ হোক মহিলা হোক সবাইকে হেফাজত করতে হবে লজ্জা স্থান আমাদেরকে। এই দুইটি জিনিস আমাদের এই কাজ থেকে বিরত থাকতে হবে এবং এই দুইটি জিনিস আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। এই জন্য সাবধান, এই জবান, আজকে এই জবান দিয়ে তো কথা বলতেছেন, জবান দিয়ে মানুষকে আপনি গীবত করতেছেন, এই জবান দিয়ে আপনি মানুষের নিন্দা করতেছেন। কাল কেয়ামতের মাঠে যখন আপনি জবান বন্ধ করে দেওয়া হবে, যখন আপনি বেশি তর্ক করবেন, বেশি কথা বলবেন আল্লাহ সুবহান ও তাআলার সাথে, তখন এই জবান আপনার বন্ধ করে দেওয়া হবে, তখন আর আপনি কোনো কথা বলতে পারবেন না, তখন আপনার হাত পা চোখ মুখ এগুলো সব সাক্ষী দিবে আপনি কি করেছেন, এই মুখ দিয়ে আপনি কোন মানুষকে গালি গালাজ করেছেন, এই মুখ দিয়ে আপনি কার নিন্দা করেছেন, কার গীবত করেছেন, কার বদনাম করেছেন, এই জবান সেদিন আপনি আপনি কথা বলবে। তখন আপনি যতই কথা বলবো না এই কথা আর খাটবে না, আপনি কি করেছেন না করেছেন দুনিয়াতে সমস্ত এই কথা ওই দিন অটোমেটিক আপনার মুখ থেকে বাইর হবে, আল্লাহর কাছে সাক্ষী দিবে, সাক্ষী দিবে। তখন আপনি কি করবেন? আর কোনো উপায় থাকবে না যদি দুনিয়াতে খারাপ এগুলোর কাছে লিপ্ত হয়ে থাকেন, আর আপনার বিপক্ষে যদি সাক্ষী দেয় তাহলে আপনার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক আমার মুখ এবং লজ্জা আছেন এগুলো সঠিক পথে পরিচালনা করার তৌফিক দান করুক। সকালে বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য এগুলোর কাছ থেকে আমাদের হেফাজত থাকতে হবে। এরপর মিশকাত 4624 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মান কানা যা ওয়াজিহাইনি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানুম মিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ব্যক্তি দ্বিমুখী চলবে কিয়ামতের দিন তার আগুনের জিহ্বা হবে। যারা কি এই সমাজে দ্বিমুখী চলবে, এক মুখ নিয়ে নানা রকম কথা বলবে, এর কাছে একরকম আরেক কাছে আরেক ব্যক্তির কাছে আরেক রকম কথা বলবে, তার কি হবে কিয়ামতের দিন আগুনের কি হবে? জিহ্বা হবে। আমাদের একটা আঙ্গুল বা একটা যে কোনো অল্প কিছু যদি আমাদের পুড়িয়ে যায় এর ব্যথা আমরা সহ্য করতে পারি? কথা বলেন পারি? পারি না। আর যদি আগুনের জিহ্বা হয় তাহলে আমাদের কতই না যন্ত্রণা হতে পারে, একটু ভাবি। আমরা সামান্য আশে থাকতে পারি না, ধুয়ে মানুষ মৃত্যুবরণ করে, দেখেন না বড় বড় ফ্যাক্টরিতে যখন আগুন লাগে সে তো আগুন হিসাব বাদ সে ধুয়ায় মৃত্যুবরণ করে, এ ধুয়ায় সহ্য হয় না, তাহলে আগুন তো আরও সহ্য আর আগুন তো আরও থাকতে পারবে না, সে ধুয়ায় তার এই ধোঁয়ায় তার মৃত্যুবরণ হচ্ছে,
তাহলে আমরা এই এখান থেকে এই দুনিয়ার এই দুনিয়ার তাপ থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি তাহলে কি ওই জাহান্নামের আগুন থেকে আমরা শিক্ষা নিব? ওই সুযোগ আর আমাদের থাকবে না। এই জন্য তো গত জুমায় কি বলছিলাম, যদি ফেরাউনের তাওবা যদি কবুল হতো ওই সময়, তাহলে আজকের সমাজে আমাদেরও মৃত্যুর আগ মুহূর্তে যদি কেউ বলতো যে কালিমা পড়ো তাওবা করো, অবশ্যই আল্লাহ তাওবা আল্লাহ কবুল করতো। কিন্তু না, মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ সুবহানাহু তাআলা কারো তাওবা কবুল করবে না। কারণ মানুষকে অনেক সময় আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন, এত বছর দিলেন, যার 25 বছর, 40 বছর, 50 বছর, 60-70 বছর হয়ে গেছে, এখনো নামাজ পড়তে পারেন না, কিভাবে সিজদা দিতে হবে, কিভাবে সূরা কেরাত পড়তে হবে, কিভাবে রুকু সিজদা করতে হবে, এত বছর হওয়ার পরও, এত বৃদ্ধ হওয়ার পরও যদি আপনি নিজেকে যুবক ভাবেন যে আমি ছেলে মানুষ, আমার এখনো অনেক শিক্ষার সময় বাকি আছে, এরকম চিন্তা ভাবনা, এরকম মন্তব্য করে যদি আপনি দুনিয়াতে চলাফেরা করে থাকেন, তাহলে আপনার মতো বোকা, আপনার মতো বোকা এই পৃথিবীতে আর লোক নেই। এগুলো কাছ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের এগুলো বিরত থাকা তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর বেশি কথা বাড়াবো না, কথা বলতে বলতে ভিমিনের দিক চলে গেল। তো সম্মানিত উপস্থিতি, তো এই জন্য আবু দাউদ 4853 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন এবং বুঝাতে চাইলেন, সাফিয়া নামে এক মহিলা তেনার বাসায় আসলেন। তো আসার পর গেলেন, মনে করে চলে গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চাইলেন যে ওই সাফিয়া মহিলাটি বেটে, কি বুঝাতে চাইলেন, বেটে বা খাটো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি যে কথাটা বললে, এই কথাটা যদি সাগরের পানির মধ্যে যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে সাগর রং পরিবর্তন হয়ে যাবে। কি হয়ে যাবে? সাগরের রং পরিবর্তন হয়ে যাবে। তাহলে আপনি যে মানুষকে নিন্দা করতেছেন, এই নিন্দা যদি, এই নিন্দাটা যদি সাগরের মধ্যে দেওয়া হয় কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। খাটো বড় কালো ধলা এগুলো সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে আপনি কখনই নিন্দা করতে পারবেন? পারবেন না। তাহলে আপনি কেন নিন্দা করতেছেন, কেন নিন্দা করতেছেন? এই জন্য নিন্দা করা যাবে না। তাহলে কতবারই কথাটা একটু বুঝুন তো, আপনি বুঝতে পেরেছেন? যদি ওই কথাটা সাগরের পানির মধ্যে যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে? রং পরিবর্তন হয়ে যাবে। তাহলে কতবারই কথাটা, এর ওজনটা কতবারই হতে পারে? এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর একটা হাদিসের কথা বলে আমার আলোচনা শেষ করব। আবু দাউদ 4880 নম্বর হাদিস, আবু বারদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা মুসলমানদের গীবত করো না, তোমরা তাদের গোপন কথা উদ্ঘাটন করো না। আবারও বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা মুসলমানদের গীবত করো না, তোমরা তাদের গোপন কথা উদ্ঘাটন করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি তাদের গোপন কথা বলে বেড়াবে বা উদ্ঘাটন করবে, আল্লাহ তার দোষ কুলটি সবার সামনে প্রকাশ করে দিবে এবং তাকে তার বাসায় অপমান করে তারপর আল্লাহ তাআলা ছাড়বে। হাদিসটা বুঝলেন? তোমরা মুসলমানের কি করো না, গীবত করো না, তাদের দোষ কুটি তোমরা মানুষের সামনে প্রকাশ করে দেও না। এরকম যদি কাজ করে থাকি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের দোষ কুটি, আমরা যে মানুষের দোষ কুটি প্রকাশ করে দিলাম, আর আল্লাহ এই স্বয়ং এই দায়িত্ব নিয়ে তখন আমাদের দোষ কুটি কি করে দিবে, মানুষের সামনে প্রকাশ করে দিবে, তখন আল্লাহর দায়িত্ব হয়ে যায়। এই জন্য সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো মাদ্রাসার বা এগুলো কথা এই কারণে বললাম, আমরা অনেক মানুষ ভুল করে থাকি। আমি যখন পড়া করেছিলাম, যদি আমাদের বেশ কয়েকটা লোক ছিল, তো যদি কোনো ছাত্র সালাম না দেয় তখন তারা এসে শিক্ষকদেরকে বিচার দেয় যে কি ছাত্র আপনি তো শিক্ষা দিতেছেন সালাম দেয় না। ছোট বাচ্চা ভুল করতেই পারে, নাও দিতে পারে, কথা আপনি তো জ্ঞান, আপনি তো জ্ঞানী মানুষ, আপনি তো বড়, তো আপনি সালাম দিতে পারতেন না? না, আপনার যদি ইসলাম বাধা করেছে, না ছোটদেরকে কেউ সালাম দেওয়া যাবে না, ছোটরা বড়দেরকে সালাম দিই, এরকম কোনো কথা আছে? নেই। রাসূলের কি আদর্শ, কি শিক্ষা, যে ছোট বড় সবাইকে দেখার সঙ্গে সঙ্গে সালাম দিতে হবে? আরে আপনি আগে শিক্ষাটা দেন না, আপনাকে সালাম দেন তাকে, কয়েকদিন ওই আপনি আপনাকে সালাম দিবে, তাই এটা আপনি বুঝতে পারেন না, তাহলে আপনি কিরকম আপনি মেধাবী, কিরকম আপনি জ্ঞানী লোক হয়েছেন?
এই জন্য নিজেকে জ্ঞানী দাবি করলে ওই ব্যক্তি জ্ঞানী নয়, মানুষ যখন বলবে তখন ওই লোক হচ্ছে জ্ঞানী। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি এই জন্য কড়াভাবে কথাগুলো বললাম যে এগুলোর কাছ থেকে অন্তত আমার এই যতগুলো মুসল্লি আছে সতর্ক হবেন, যেন অন্তত এই মুসল্লিদের কাছ থেকে যেন এরকম রিপোর্ট না শুনি, এরকম মন্তব্য যেন না শুনি যে এই লোকটা এরকমভাবে ওই সমস্ত ব্যক্তিদেরকে গালি গালাজ করেছে, ওই সমস্ত ব্যক্তিদের বদনাম করতেছে, নিন্দা করতেছে। আরে মানুষকে ভালো উপদেশ দেন, ভালো কথা বলেন, ভালো চলার উৎসাহ করেন। যারা মাদ্রাসার জন্য ভালো কাজ করতেছে, মসজিদের জন্য ভালো কাজ করতেছে, তাদেরকে উৎসাহ দেন, তাদেরকে ভালো কাজ করে আহ্বান দেন। নিজে সহযোগিতা করতে না পারেন কিন্তু তাদেরকে উৎসাহ দেন, তারা আরও এগিয়ে যাবে। আমাদেরকে এই কাজ করতে হবে। আজকে যেমন আমাদের শিক্ষার্থী ভাইরা যেমন আন্দোলন করতেছে, এই আন্দোলনটা হয়তো আমরা এখন ভুল বুঝতেছি অনেক মানুষ, কিন্তু এটা পরবর্তী প্রজন্ম যখন আসবে তখন বুঝতে পারবে আসলে আন্দোলনের বিষয়টা কি। এখন এই কোঠায় 56-57-60 যদি হয়ে যায় তাহলে মেধাবী কথা হয়ে গেল, আমিও পরীক্ষা দিলাম আপনিও দিলেন, এখন আপনি কোঠা দিয়ে পার হয়ে গেলেন, আমার কোঠায় আমি যাইতে পারলাম না। এই হচ্ছে কথা, এই হচ্ছে আন্দোলন। এটা আসলে বুঝার ভুল, আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকালে বলি আল্লাহ আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুল ত্রুটি আল্লাহ যেন মাফ করে দেয়। সকালে বলি আল্লাহুম্মা আমিন।